মামা যাবেন চলন্ত একটু ফার্মেসিতে যাব বাবা ওই যে সামনে ডাইনের যে ফার্মেসিটা আছে না এটা ওষুধ এই যেটা তো 20 টাকা না ভাই এই যে ওষুধগুলো দেন তো খুব ইমার্জেন্সি আমার বাইক খুব ইমার্জেন্সি তো এসব করেন ভাই 1110 টাকা 1110 টাকা একটু ডিসকাউন্ট দিবেন না জি ডিসকাউন্ট অবশ্যই দেব আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে আপনি 1100 টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ আর মানি ব্যাগ ভাই আমার মানি ব্যাগটা পাইতাছি না তো আমার বাইর খুব ইমার্জেন্সি তুমি রিস্কা করে ভাই আমার এখানে আমি যে একটু রিস্কার থেকে নামছি এটা মানি ব্যাগ দেখছেন নাকি ভাই না ভাই আমার খুব ইমার্জেন্সি ভাই খুব ইমার্জেন্সি ভাই টাকা পাইছি রে কয় টাকা হইব ভাই ভাই একটু আইতাছি ভাই মানি ব্যাগটা একটু আইতাছি মানি ব্যাগটা পাইতাছি না তো ভাই একটু প্রেসক্রিপশনটা নিয়ে যাই ভাই হ্যাঁ পাইতাছি না ভাই ফোন দিছ আমি কি কম ভাই ভাই ওষুধ মানে নিতাছি ভাই নিতাছি ভাই 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 আমি ফার্মেসির সামনে ভাই মানে ব্যাগটা আর এলাইছি ভাই 20,000 টাকা ছিল মানি ব্যাগে ভাই দেই ভাই আমি দেই কোনো চেষ্টা করতে পারি কিনা ভাই এক দুই তিন বাবা অনেকগুলো টাকা এই তো অনেক টাকা হাজার বিশ টাকা তো হইবই যা আজকের গাড়ি চালাম না পাশে জানু গিয়া বউর সুসংবাদটা একটু দেই কত ভাগ্য আজকে আজকে রিক্সা চালা লাগবো না এতক্ষণ লাগে ফোন ধরতে কি করে বাসায় হ্যালো কি করো তুমি ও কাজকাম করছো এই শোনো আজকে একটা সুসংবাদ আছে আজকে রিক্সা চালাইতে যাইয়া একটা মানি ব্যাগ পাইছি বুঝছো মানি ব্যাগের মধ্যে হাজার বিশ টাকা হইব অনেকগুলো টাকা মানি ব্যাগ মোটা ভরা বুঝছো ওই যে একটা ফার্মেসির সামনে একটা লোক নামছে ওই যে হ্যাঁ নামাই দিয়েছে 20 টাকা ভাড়া ছিল বুঝছো এবার 20 টাকা ভাড়া দিতে যা মানি ব্যাগটা ধোয়া ধরছে তখন নিচে পড়ে গেছে আর আমি মনে কর পাইয়া হ্যাঁ আবার রিক্সাটা লয়ে আইছি যা কুত্তা শশতে হ্যাঁ হ্যাঁ হলো ওই টাকাটা টাকাটা পাইছিল যে ফার্মেসি আছে না ফার্মেসির সামনে ওই যে লোক নামাইছিলাম 20 টাকা ভাড়া দিছে আর মানি ব্যাগটা করে গেছিল হ্যাঁ 1020 টাকা পাইছি ফার্মেসিতে গেছিল লোকটা
আমি তো এগুলো আগে আসলে এরকম বুঝি নাই, আমি এই ব্যাপারটা চিন্তা করে দেই নাই। আসলে তুমি আসলে এই জন্য কই, ঘরের নারীরা যদি নামাজি হয় তাহলে আসলে স্বামীদের জন্য উপকার। আমি যেভাবে লোভে পড়ে লোকটার টাকাটা নিয়ে আসছে, তুমি আমার তো আসলে চোখটা খুলে দিছো। তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি কি তুমি কে দিয়ে দিবো টাকা দিয়ে দিবো এখন? আচ্ছা ঠিক আছে, তুমি যেহন কইছো তোমার কথাই ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। বাবু কেমন আছে? বাবু ভাত খাইছে? হ্যাঁ, আমি চাইছিলাম হন এই টাকা দিয়ে বাবুর কোচিং এর বিল দেবো, তারপর ওই যে তোমার যে দেনা টেনা আছে, আমার তো কয়েকদিন ধরে অসুস্থ, তো ওষুধ পাতি খামো। হ্যাঁ যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাখো। হ্যাঁ আমি এখনই যাই, লোকটা টাকা দিতেছি। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখো, আল্লাহ হাফেজ, বাই। না পরের টাকা দিয়ে লোভ করে লাভ নাই, আল্লাহ এসেও বড় বিপদ আমার ফালাই তারে। মানুষের টাকা নিয়ে সুখে থাকার দরকার নাই ভাই। এখানে যে একজন লোক ওষুধ কিনতে আসছিল, হ্যাঁ দেখছেন? হ্যাঁ কোন দিকে গেছে ভাই? ভাই ভাই আপনাদের কি কিছুদিন আগে আমি নিয়ে আসছিলাম না, এই যে ফার্মেসিতে আমার রিক্সা আইছিলেন। জি ভাই। ভাই আপনি আমি খোঁজ দিয়েছি ভাই। কেন ভাই? ভাই এই যে আপনার টাকা ভাই, আমি লোভে পড়ে ভাই আপনার মানি ব্যাগটা পায়া নিয়ে গেছিলাম ভাই। আমি আপনার ইচ্ছা করলে ডাক দিয়ে দিতে পারতাম, তো আমার লোভে পড়ে গেছিলাম এই জন্য নিয়ে গেছি ভাই। তো আমি চিন্তা করলাম যে এই টাকা নিয়ে আমি হয়তো খায়াল আইলে আমার অনেক কয়েকদিন হয়তো ভালো চাল তারব। কিন্তু ভাই আমি চিন্তা করলাম যে যদি আপনি এই ওষুধ কিনতে আইসেন, আপনার এই ওষুধের জন্য আপনার অনেক সমস্যা হয়, তার আমি আল্লাহরে ভয় পেলে ভাই আপনার টাকাটা নিতে। ভাইয়ের কতগুলো ওষুধ ভাই, আপনি আপনি তো টাকা তো সবই এক টাকাও তো নিলেন না, আপনি সবই তো আছে ভাই। আপনার মতো রিস্কালা বেঁচে থাকুক সারা জীবন ভাই, আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে হাজারো। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আমি আপনার এই বিপদে হারাইছিলাম ভাই, আমি চলে গেছিলাম লোভে। আপনি চাইলে খাইতে পারতেন টাকাটা কিন্তু খান না, কিন্তু আমার কর্তব্য এই মুহূর্তে যে অনেক উপকার হয়েছে ভাই। ভাই আমার মাফ করে দিন ভাই, আমি যাই, আমি আল্লাহরে ভয় করি ভাই। একমাত্র আল্লাহ তাআলা যদি আমারে ভালো রাখে তাহলে আমি চিন্তা করি যে আমি ভালো চলতাম, আমি রিক্সা চালিয়ে খাইলে কি হইব না। আল্লাহরে ভয় করে আজকে আপনার টাকাটা ফেরত দিচ্ছি আমি ভাই, প্রথম লোভে পড়ে গেছিলাম শয়তানের দোকানে। আপনি আমার মামা মাফ করে দিন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি আপনি অবশ্যই যদি আমি আপনার সাথে দেখা হয় অবশ্যই। আচ্ছা ভাই যাই ভাই, ঠিক আছে মনে করেন। আচ্ছা আচ্ছা আপনার একটু সুখের জন্য হতে পারে অপর একজনের বিরাট ক্ষতি, যেতে পারে একজনের প্রাণ, তাছাড়া মানি ব্যাগে থাকে প্রয়োজনীয় কাগজপত্র। আসুন একটু সচেতন হই, অপরকে সচেতন করি। আল্লাহ হাফেজ।